এই ভিডিওতে আলোচনা করব রান কমান্ড ওএসকে নিয়ে। বন্ধুরা, ওএসকে কি জিনিস? অন স্ক্রিন কিবোর্ড। আপনার কম্পিউটারে যদি কিবোর্ড খারাপ থাকে, এই ওএসকে অন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এই টিপসটি আপনারা উইন্ডোজ 7, 8 এবং 10 সবগুলো ভার্সনে কাজ করতে পারবেন। এই অন স্ক্রিন কিবোর্ড ওপেন করার জন্য উইন্ডোজ আর প্রেস করবেন। প্রেস করার পর আপনারা কমান্ডে লিখবেন ওএসকে। লেখার পর এখানে ওকেতে ক্লিক করবেন। দেখুন, অন স্ক্রিন কিবোর্ড ওপেন হয়ে গিয়েছে। এইভাবে ক্লিক করে আপনি যে কোনো লেখা লিখতে পারেন। আর আপনি যদি মাউসের মাধ্যমে ওপেন করতে চান, তাহলে স্টার্টে ক্লিক করবেন, অল প্রোগ্রামসে ক্লিক করবেন, তারপর এখান থেকে অ্যাক্সেসরিজ খুঁজে নেবেন। দেখুন, অ্যাক্সেসরিজ লেখা আছে, ইজি অফ অ্যাক্সেস লেখায় ক্লিক করবেন। এখানে দেখুন অন স্ক্রিন কিবোর্ড আছে। আপনি চাইলে এইভাবেও অন স্ক্রিন কিবোর্ড ওপেন করতে পারেন, কিন্তু 8, 8, 10-এ আপনি এইভাবে ওপেন করতে পারবেন না। তার জন্য আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে চাইলে অন স্ক্রিন কিবোর্ড লিখে দিতে পারেন। আপনারা এতক্ষণ দেখলেন সন্দীপ বাগ 4 You ইউটিউব চ্যানেল। আশা করছি ভিডিওটি দেখে কিছু অজানা জিনিস শিখলেন। যদি এই চ্যানেল থেকে কিছু শিখে বা জেনে থাকেন, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এই চ্যানেলটি। আর অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিডিও দেখার জন্য।